আচ্ছা, তাহলে আমরা করছিলাম হচ্ছে উচ্চতা ও দূরত্ব, যেটা হচ্ছে হাইট অ্যান্ড ডিস্টেন্স। আজকে হচ্ছে 2 নম্বর ক্লাস, আমরা এই পর্যন্ত 7 পর্যন্ত করে এসেছি। আজকে আমরা 8 থেকে শুরু করব। দেখো 8-এর অঙ্কটা কি বলেছে। আচ্ছা, 8-এর অঙ্ক করার আগে আমাদের একটু জেনে নিই, একটা জিনিস আলোচনা করি সুবিধা হবে, যে ট্যান বা কট, ট্যান বা কট 45-এর মান কত। ট্যান কট 45-এর মানও 1, কট 45-এর মানও 1। আচ্ছা, ট্যান 45 বা কট 45-এর মান যদি 1 হয়ে থাকে, ট্যান কাকে বলে? লম্ব বাই ভূমিকে বলে। তাহলে লম্ব বাই ভূমি ইজ ইকুয়াল টু 1, আর লম্ব সমান ভূমি, তাই না? যদি কোন কোণের মান 45 থাকে, তার ট্যান ট্যানের মান 1 হয়, তাহলে কোন কোণের মান যদি 45 হয়, তাহলে সেটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে লম্ব আর ভূমি তখন সমান হয়ে যায়, যা লম্ব তাই ভূমি। কথা বোঝা গেল? এই কনসেপ্টটা রাখলে পরে আমাদের অঙ্ক অনেক সহজেই করা যাবে। মানে ট্যান 45 এর মান, আমাদের যদি এই যদি সমকোণী ত্রিভুজ থাকে, এটা যদি 45 ডিগ্রি কোণে থাকে, তাহলে এটা x যদি লম্ব হয় তাহলে ভূমি হবে x। কথা বোঝা গেল? সমকোণী ত্রিভুজের যখন 45 ডিগ্রি, আমাদের এই পুরো হাইট এন্ড ডিস্টেন্স হচ্ছে সমকোণী ত্রিভুজের উপর বেস করে করা, তাহলে 45 ডিগ্রি থাকলেই আমরা সেটা দেখে ধরে নেব লম্ব আর ভূমি দুটোই সমান। কথা বোঝা গেল? এই কনসেপ্টটা রেখেই আমরা অঙ্কগুলো করবো, কারণ কিছু কিছু অঙ্ক আছে দুখানা কোণ দিয়ে আছে, সেই কোণের সাপেক্ষে আমরা অঙ্ক করলে আমাদের সহজ হয়ে যাবে। তাহলে আমরা টাঙাই, আমরা 8-এর অঙ্কটা একবার দেখি কি বলছে। এক ব্যক্তি 4 মিটার উঁচু পাঁচিলে দাঁড়িয়ে পাশের বাড়ির ছাদের আটকে থাকা ঘুড়িকে 60 ডিগ্রি উন্নতি কোণে দেখলো। পাঁচিল ও বাড়ির মধ্যেকার দূরত্ব 10√3 মিটার হলে বাড়িটির উচ্চতা কত মিটার? তাহলে আমাদের এখানে কি বলেছে, যে দুটো জিনিস আছে, একটা বাড়ি আছে, একটা পাঁচিল আছে, তাই না? যেটা যেখানে আছে পাঁচিলটা দৈর্ঘ্য হচ্ছে 4 মিটারের, আর মনে করো এই একটা বাড়ি, এটা হচ্ছে বাড়ি, আর এই পাশে একটা পাঁচিল আছে। এই পাঁচিলটার দৈর্ঘ্য কত? 4 মিটার। বুঝা গেল? পাঁচিল থেকে এই বাড়ি থেকে পাঁচিলের মধ্যেকার দূরত্ব কত? 10√3 মিটার। কথা বুঝলো? 10√3। এবার কি বলেছে, যে যদি এটাকে আমরা সমান্তরাল করে একটা অনুসরণরেখা অঙ্কন করি, এটা পাচ্ছি, এটা 4 হলে এটাও 4। প্রশ্ন কি চেয়েছে, যে বাড়িটির আর পাঁচিলের, পাঁচিল থেকে বাড়িটির উপরে যদি তাকানো যায়, সেটা উন্নতি কোণ কত বলছে? 60 ডিগ্রি কোণে আছে, অর্থাৎ এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। প্রশ্ন কি চেয়েছে, যে বাড়িটার উচ্চতা কত, তাই তো? বাড়িটা বলতে এই টোটাল উচ্চতা কত, টোটাল উচ্চতা কত, এইটুকু এইটুকু কত হবে? এইটুকু 4 হলে এটুকু তো 4, এইটুকু যদি 4 হয় তাহলে এটুকু কত হবে? এইটুকু যদি আমি এক্স ধরি, এটুকু যদি এক্স ধরি, তাহলে টোটাল বাড়িটার দৈর্ঘ্য কত আসছে? টোটাল বাড়িটার দৈর্ঘ্য আসবে x+4, তাহলে এইটা হচ্ছে আমাদের বাড়িটার দৈর্ঘ্য x+4। কথা বোঝা গেল? আমরা দেখলাম এইটুকুর দৈর্ঘ্য যা, এইটুকুর দৈর্ঘ্য তাই, সেম একই রকম হবে, এইটুকুর দৈর্ঘ্য যা, এইটুকুর দৈর্ঘ্য তাই হবে, অর্থাৎ এইটুকু হচ্ছে 10√3। তাহলে এই যে আমাদের একটা সমকোণী ত্রিভুজ, যে সমকোণী ত্রিভুজের লম্ব x, ভূমি হচ্ছে 10√3, আর কোণ কত এখানে? 60 ডিগ্রি। সবসময় যেন আমরা ট্যানই আসে, ট্যান 60 ডিগ্রি মান কত হয়? তাহলে আমাদের যেহেতু তাহলে এখানে কি আছে, 60 ডিগ্রি, তাহলে ট্যান 60 ডিগ্রি চলে আসবে, আর ট্যান 60 ডিগ্রি মান কত? ট্যান 60 ডিগ্রি, এর মান কি? √3। আর ট্যান কাকে বলে? লম্ব বাই ভূমিকে, যেখানে লম্ব কত? x, আর ভূমি হচ্ছে 10√3। তাহলে টোটাল এটা সমান √3, কোনাকোনি যদি গুণ করি x এর মান কত আসছে? 30। কারণ এটা যদি কোনাকোনি গুণ করি, দেখো এই 10 এর সঙ্গে √3, 10√3 √3 গুণ হয়ে যায় 3 হয়ে যায়, 3 এর সঙ্গে 10 এর গুণ করলে 30 হয়ে যাচ্ছে। তাহলে x এর মান বের হলো, তাহলে আমার চেয়েছে বাড়িটির উচ্চতা, তাহলে এখানে 30 বসে দিলে 30+4, অর্থাৎ হয়ে গেল হচ্ছে 34।
19.3 মিটার উঁচু একটি বাড়ির ছাদ থেকে রাস্তার উপর অবস্থিত 9.3 মিটার উচ্চতা একটি লাইট পোস্টের শীর্ষের অবনতি কোণ 30 ডিগ্রি, এদের মধ্যেকার দূরত্ব কত হবে? এরপরে একটা কি বলছে, একটা নতুন শব্দ আসলাম, শব্দ তো নতুন না, এর আগেও দেখেছি, অবনতি কোণ, তাই না? অবনতি কোণ বলেছে, কি বলেছে এখানে, 19.3 মিটার হচ্ছে বাড়ির উচ্চতা, রাস্তার উপাশে একটা 9 মিটার 9.3 মিটার একটা লাইট পোস্ট আছে, একটা লাইট পোস্ট আছে, রাস্তার বাড়ির থেকে অবনতি কোণ দেখছে, এদিকে তাকিয়ে দেখছে, অবনতি কোণ কি হয়, একটা অনুভূমিক রেখার সাপেক্ষে আসে, এই কোণটা কত বলেছে, 30 ডিগ্রি বলে দিছে, তাই না? তাহলে এই কোণটা 30 ডিগ্রি হলে আমরা যদি এখানে একটা প্যারালাল অঙ্কন করি, তাহলে এই কোণটা 30 ডিগ্রি হবে। আবার এই ভূমিটি যদি আমরা অঙ্কন করে দিই, আচ্ছা এটা কত আমাদের, 9.3, তাহলে এটুকু আমাদের 9.3 হবে, টোটাল বাড়িটা হচ্ছে আমাদের কত, 19.3, আর এটুকু যদি 9 হয় তাহলে এটুকু কত হবে, 10 হবে, তাহলে এটুকুর দৈর্ঘ্য হচ্ছে 10.3, কথা বোঝা গেল? তাহলে এই যে একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের এইটা হচ্ছে ভূমি, এটা লম্ব, ভূমিটাকে যদি আমরা এক্স ধরি, লম্বটা হচ্ছে 10.3, মান দিয়েছে হচ্ছে 30 ডিগ্রি কোণ, তাহলে 10 30-এর মান নিয়ে আসতে হবে, আর 10 30-এর মান কত, 1/√3, আর 1/√3 সমান কি লেখা যায়, লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে 10.3 আর ভূমি হচ্ছে এক্স, তাহলে এক্স সমান কি আছে, কোণাকোণি গুণ করলে 10√3 গুণ √3 অর্থাৎ 30 হয়ে গেল, এক্সের মানে গেল 30, বোঝা গেল? তাহলে আমরা জানতে পারলাম যে ভূমির যে দৈর্ঘ্যটা সেটা হচ্ছে 30, প্রশ্ন আমাদের এইটুকুই চেয়েছে যে ভূমির দৈর্ঘ্যটা কত, 30, বুঝেছ এটা? 10 একটি অসম্পূর্ণ টাওয়ারের পাদবিন্দু থেকে 40 মিটার দূরে অবস্থিত কোনো বিন্দু থেকে টাওয়ারের শীর্ষবিন্দুর উন্নতি কোণ 45 ডিগ্রি, টাওয়ারটি আরো কতটা উঁচু করলে একই বিন্দু থেকে ওই টাওয়ারের শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি হবে? সহজে আমরা করা যেতে পারে, তাহলে কি বলেছে, এটা অসম্পূর্ণ টাওয়ার, একটা অসম্পূর্ণ টাওয়ারটা আমরা অঙ্কন করি, মনে করি এটা অসম্পূর্ণ টাওয়ার আছে, অসম্পূর্ণ টাওয়ারটা ভূমি থেকে 40 মিটার দূরে একটা বিন্দু নিয়েছে, ভূমি থেকে 40 মিটার দূরে একটা বিন্দু নিয়েছে, বিন্দু থেকে এই শীর্ষে, অসম্পূর্ণ টাওয়ারের শীর্ষের দিকে তাকালে উন্নতি কোণের যদি তাকানো যায় তাহলে হচ্ছে 45 ডিগ্রি কোণ হয়, কথা বোঝা গেল? আমরা শুরুতে একটা কথা বলেছিলাম, যদি 45 ডিগ্রি কোণ হয় তাহলে এটা কত দূর আসবে, এটা 40 হয়ে যাবে, 40 মিটার যাবে, এটা তো 40 ছিল তাহলে এটা 40 মিটার হয়ে যাবে, কথা বোঝা গেল? বলছে এই উচ্চতাটা, এই উচ্চতাটা আরো কত বাড়ালে, আরো কত বাড়ালে একই বিন্দু থেকে যদি ফলো করা যায়, একই বিন্দু থেকে যদি ফলো করা যায় তাহলে এই কোণটা হয়ে যায় 60 ডিগ্রি, এই উচ্চতা কত হলে, অর্থাৎ এইখান থেকে এটুকু যে দৈর্ঘ্য সেটুকু যদি এক্স হয়ে থাকে বা এই এক্স এর মান কত হলে এর মধ্যেকার কোণ হয়ে যায় 60 ডিগ্রি, তাহলে এই অংশটাকে 40+x করলে হবে, তার মানে আমরা একটা জিনিস করতে পারি, টোটাল যে দৈর্ঘ্যটা, এই টোটাল দৈর্ঘ্যটা কত আসবে, 40+x, তাহলে 40+x বা x+40 একই ব্যাপার, 40+x, আর এবার দেখো এটুকু হচ্ছে 40, এই কোণটা হচ্ছে, এটা ভূমি, এটা লম্ব, টোটাল লম্ব সাপেক্ষে, তার মানে আমার tan আসে, tan 60 ডিগ্রি, তাহলে tan 60 ডিগ্রির মান কত, √3 হয়, আর tan কাকে বলে, লম্ব বাই ভূমি, লম্ব কি 40+x, আর ভূমি কত, 40, এটা সমান হচ্ছে কত, √3 হয়ে গেছে, বুঝা গেল? এবার আমরা এটা যদি কোণাকোণি গুণ করি তাহলে কি আসবে, 40+x সমান হচ্ছে 40√3, 40 অপশনে নিয়ে যাও, তাহলে x সমান কি লেখা যায়, 40√3 মাইনাস 40, 40 যদি আমি কমন নিয়ে তাহলে কত হচ্ছে, √3 - 1, এইটা হচ্ছে এতটা উঁচু করতে হবে, এতটা লম্বা করতে হবে, তবে সেটা 45 থেকে 60 ডিগ্রি কোণ হয়ে যাবে, তাহলে এটা হচ্ছে আমাদের প্রশ্ন উত্তর, x এর মানে হচ্ছে এসেছিল কত মান, ১১। একটি বহুতল বা
বাড়ির ছয়তলা কোনো বিন্দু থেকে পাশের পার্কের ফোয়ারাটি 60 ডিগ্রি অবনতি কোণে দেখা যায়। কিন্তু ফোয়ারা থেকে সেই বাড়ির তিনতলার একটি বিন্দুকে 45 ডিগ্রি উন্নতি কোণে দেখা যায়। বাড়ি থেকে ফোয়ারার দূরত্ব 20 মিটার হলে জানলার ওই দুই বিন্দুর মধ্যে দূরত্ব কত হবে? তাহলে কি বলছে, একটা ছতলা বিশিষ্ট একটা বাড়ি, এটা ছতলা বিশিষ্ট বাড়ি, একদম উপরে ছতলা, আর এইখানে মনে করো তিনতলা, ছতলা একটা জানলা আর তিনতলা একটা জানলা, কত গেল? পাশে 20 মিটার দূরে একটা কি আছে, 20 মিটার চলে একটা ফোয়ারা আছে, মনে করো এই জায়গাটা ফোয়ারাটা, তাই তো? ফোয়ারার বিন্দু সদর রয়েছে, ফোয়ারাটা রয়েছে, তাহলে এটা আছে 20 মিটার দূরে গিয়ে হচ্ছে ফোয়ারা, ঠিক আছে, এইখানে আছে ফোয়ারা, এই ফোয়ারা বিন্দু থেকে এইটুকু যদি আমরা খেয়াল করি সেটা কত ডিগ্রি কোণ বলেছে, 60 ডিগ্রি, আর তিনতলা থেকে যদি খেয়াল করি তাহলে কত ডিগ্রি বলছে, এটা 45 ডিগ্রি, তাহলে 45 ডিগ্রি যদি এই তিনতলা, তাহলে তিনতলা দৈর্ঘ্য কত হবে, 20 মিটার হয়ে গেল, এটা 20 মিটার মানে এটা 20 মিটার। প্রশ্ন হচ্ছে আছে এইটুকু দূরত্ব কত, এইটুকু দূরত্ব আমাদের পরীক্ষায় প্রশ্ন হচ্ছে, এটা যেটা আমরা এক ধরে নিলাম তাহলে এক্স এর মানটা কত সেটা আমার প্রশ্ন, কথা বোঝা গেল? তাহলে এটুকু দেখলাম 60, এটুকু 45, তাহলে আমার পুরো 60 এর সাপেক্ষে, 60 এর সাপেক্ষে এটা 20, তাহলে আমি পুরো লম্বাটা বের করে নিতে পারি, লম্ব থেকে 20 বাদ দিলে আমার উত্তর চলে আসবে, কথা বুঝতে গেল? তাহলে টোটাল লম্বাটা কত, টোটাল লম্বাটা কত, এক্স প্লাস 20 টোটাল লম্বাটা, তাহলে 60 ডিগ্রি সাপেক্ষে নেবো আমরা, এটা 60 ডিগ্রি মানে ট্যান 60, ট্যান 60 ডিগ্রি হচ্ছে 1/ শুধু রুট 3, তাহলে ট্যান কাকে বলে, লম্ব বাই ভূমি, লম্ব কত, এক্স প্লাস 20, আর ভূমি হচ্ছে শুধু 20, সমান সমান রুট 3, বোঝা গেল? আচ্ছা এবার এটাকে কোণাকোণি গুণ করে দাও, কোণাকোণি গুণ করলে এক্স প্লাস 20 সমান সমান 20 রুট 3 যায়, একবার করে দিই 20 রুট 3, তার উপাশে নিয়ে গেলে হচ্ছে এক্স এর মান কত আসবে, 20 রুট 3 মাইনাস 20, 20 যদি আমরা কমন নিয়ে তাহলে রুট 3 মাইনাস 1, রুট 3 এর মানটা যদি এখানে বসিয়ে দিই তাহলে কত হয়, 1.732 মাইনাস 1, তাহলে 1 পয়েন্ট থেকে যদি 1 বাদ দিই তাহলে থাকে শুধু 0.732, তাহলে 0.732 20 × 0.732 যদি আমি গুণ করে দিই 2 দিয়ে, তাহলে 2 তে গুণ করলে কত হয়, 7 × 14 হয়, 3 × 6 হয়, আর 2 × 4 হয়, আর 0 একটা আসে, 3 × 3 = দশমিক, এইখানে আসে দশমিক, অর্থাৎ 14.64। 12 60 মিটার উঁচু একটি টাওয়ার থেকে দেখলে একটি বাড়ির শীর্ষ ও পাদবিন্দুর অবনতি কোণ হয় যথাক্রমে 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি, বাড়িটি টোটাল কত মিটার? সহজ অঙ্ক বলছে একটা বাড়ি, ছোট একটা বাড়ি, একটা টাওয়ার যেটা 60 মিটার উঁচু, মনে করো এই একটা বড় টাওয়ার আর এই একটা ছোট টাওয়ার, এই ছোট বাড়ি, ছোট বাড়ি, ঠিক আছে, এই বাড়িটা, এই বাড়িটা থেকে যখনই এই টাওয়ারটা কি বলেছে প্রশ্নটা একবার পড়ি, বাড়ির শীর্ষবিন্দু পাদবিন্দুর অবনতি কোণ, এই টাওয়ার থেকে যখনই বাড়িটার শীর্ষবিন্দু দেখাচ্ছে অবনতি কোণে, আবার এই বিন্দু থেকে যখনই এই তোমার হচ্ছে পাদবিন্দুর দিকে তাকাচ্ছে, দুটো কোণে তাকাচ্ছে যেহেতু অবনতি কোণ, তার মানে এরকম অবিলম্বে সাপেক্ষে আসবে, যখনই শীর্ষবিন্দুর সঙ্গে দেখাচ্ছে তখন কত ডিগ্রি কোণ করছে, 30 ডিগ্রি কোণ করছে, আর যখনই পাদবিন্দু দেখাচ্ছে তখন হচ্ছে 60 ডিগ্রি কোণ করছে, কথা বোঝা গেল? তাহলে অবনতি কোণের সাপেক্ষে তাহলে এদিকে আমাদের কোণটা তৈরি হবে প্যারালাল ভাবে, এই কোণটা হবে কত, 60 ডিগ্রি, আর এই কোণটা হবে হচ্ছে 30 ডিগ্রি, বাড়িটা কত মিটারে, টাওয়ারটা কত মিটারে, 60 মিটার, টাওয়ারটা হচ্ছে 60 মিটার, আর বাড়ি হচ্ছে 60 মিটার, টাওয়ারটা 60 মিটার, আবার বাড়ির উচ্চতা যদি এক্স হয়ে থাকে, বাড়ির উচ্চতা যদি আমি এক্স ধরি,
তাহলে এটুকু দৈর্ঘ্য এক্স হবে, বাড়ির প্যারালাল যে দৈর্ঘ্যটুকু আছে সেটা হচ্ছে এক্স, তাহলে এটুকু দৈর্ঘ্য কত হবে, এটুকু দৈর্ঘ্য আসবে 60 - x। বোঝা গেল? আচ্ছা, এই যে 60 ডিগ্রি কোণ দিয়ে যে সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে 60 ডিগ্রি কোণে, তার লম্ব হচ্ছে এক্স, না এক্স না সরি, তার লম্ব কি 60 মিটার, টোটালটা হচ্ছে 60 মিটার, আর ভূমিটা হচ্ছে আমরা ধরলাম ওয়াই, কথা ধরে ওয়াই, তাহলে লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে 60, ভূমি ওয়াই, তাহলে সেটা কি বলে ট্যান 60 ডিগ্রি বলে, আর ট্যান 60 ডিগ্রি মানে কত, রুট 3, তাহলে 60 বাই ওয়াই সমান রুট 3, ওয়াই যে তাহলে এটা আমাদের ওয়াই এর মান কত আসে, ওয়াই আসে হচ্ছে 60 বাই রুট 3, তার মানে কনভেনশন যদি করি তাহলে 60 রুট 3 বাই 3, তাহলে 3 3 কেটে গেল 20 রুট 3, তাহলে ওয়াই যে মানটা পেলাম সেটা হচ্ছে 20 রুট 3, অর্থাৎ এটা পেয়ে গেলাম আমরা 20 রুট 3, এটা পেলে এটা 20 রুট 3, কথা বোঝা গেল, এটা 20 রুট 3। এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এইটুকু দৈর্ঘ্য বের করা, অথবা এইটুকু দৈর্ঘ্য বের করলে যাবে, তখন আমরা এখান থেকে এক্স এর মান বের করতে পারবো। দেখ আগে আমরা এইটুকু দৈর্ঘ্যটা বের করি, এইটুকু হচ্ছে এইটুকু অজানা যেটা আছে সেটা কি আছে, লম্বটা আমাদের অজানা করা আছে 30 এর সাপেক্ষে, 30 ডিগ্রি কোণের সাপেক্ষে লম্ব আমাদের অজানা, তো সেই লম্বটা আমরা ধরে নিলাম যে ওটা আমি এখন নিচ্ছি না, ওটা দেওয়াই আছে না লম্বটা, ওটাই দেবে, লম্বের মান আমরা কত বের করেছি 60 - x ধরে নিচ্ছি, তো লম্ব হচ্ছে 60 - x, ভূমি আমার বের হলো কত 20 রুট 3, তাহলে আমরা এখান থেকে যদি আমি ট্যান নিয়ে নিই, ট্যান 30 ডিগ্রি নিয়ে নিই, ট্যান 30 ডিগ্রি নিয়ে নিই, তাহলে লম্ব হচ্ছে 60 - x, আর ভূমি হচ্ছে 20 রুট 3, এ মান কত 1 বাই রুট 3, তাহলে 1 বাই রুট 3 সমান সমান হচ্ছে 60 - x বাই 20 রুট 3, নিচ থেকে রুট 3 কেটে গেল, তাহলে এক্স এর মান কত আসবে, তাহলে কোনাকুনি করলে 20 - 60 - x, তাহলে এক্স সমান সমান হচ্ছে 40, তাহলে এক্স আমাদের এটুকু দৈর্ঘ্য, এটুকু মানে হচ্ছে আমাদের বাড়ির দৈর্ঘ্য, তাহলে বাড়িটার দৈর্ঘ্য কত আসলো 40 মিটার, এটা একটা উত্তর। 13 60 মিটার উঁচু কোনো বাড়ির ছাদ থেকে একটা ল্যাম্প পোস্টের চূড়া ও পাদদেশের অবনতি কোণ যথাক্রমে 45 ডিগ্রি ও 60 ডিগ্রি দেখা গেল, ল্যাম্প পোস্টের উচ্চতা কত, একই রকম ছবি হবে, তাহলে কি বলেছে যে একটা তিনতলা বিশিষ্ট একটা বাড়ি দৈর্ঘ্য, বাড়ির দৈর্ঘ্য 60 মিটার দৈর্ঘ্য, তিনতলা বাড়ির ছাদ থেকে একটা নির্দিষ্ট দূরত্ব গিয়ে একটা কি আছে লাইট পোস্ট আছে, এটা লাইট পোস্ট, লাইট পোস্ট থেকে এই চূড়া থেকে লাইট পোস্টে যখন চূড়ায় তাকাচ্ছে তখন কত ডিগ্রি কোণ করছে অবনতি কোণ, 45 ডিগ্রি কোণ, অর্থাৎ এইরকম একটা প্যারালাল হবে, এটা 45 ডিগ্রি কোণ, আবার এখান থেকে যখন এখানে তাকাবে তখন আসে কত 60 ডিগ্রি কোণ, 60 ডিগ্রি কোণের সাপেক্ষে এইটা হচ্ছে লম্ব, এটা ভূমি, না জানা মানটা ভূমি সেটা আমরা ধরে নিলাম এক্স, কথা বোঝা গেল এটা এক্স, তাহলে এটা যদি এক্স হয়ে থাকে আর এটা যদি ইয়ে হয়ে থাকে তাহলে আমরা এক্স এর মান বা যদি ট্যান নিয়ে নিই ট্যান 60 ডিগ্রি সমান কি লাগা যায় লম্ব বাই ভূমি, লম্বের মান কত, এটা এটা কত 1 বাই শুধু রুট 3, শুধু রুট 3 সমান হচ্ছে 60, 60 বাই এক্স, গুণাগুণি গুণ করলে এক্স এর মান আসবে 60 বাই রুট 3, কথা বোঝা গেল, রুট 3 কে যদি কোঅর্ডিনেশন করি তাহলে কি হবে 60 রুট 3 বাই 3, 3 দিয়ে কাটলে 20, তাহলে পেলাম হচ্ছে 20 রুট 3, তাহলে এক্স এর যে মানটা পেলাম সেটা হচ্ছে 20 রুট 3, তাহলে এটা যদি আমাদের 20 রুট 3 হয়ে থাকে তাহলে এটাও 20 রুট 3, কথা বোঝা গেল, আচ্ছা এইটা যদি 20 রুট 3 হয় তার কোন কত 45, আর 45 যদি এটুকু তাহলে এটুকু হবে 45, এটা 45, প্রশ্ন আমার কি চেয়েছে বলতো, সরি 20 রুট 3, এটা যাবে 20 রুট 3, যেহেতু 45 ডিগ্রি টেনের সাপেক্ষে আসে তাহলে এটা যাবে 20 রুট 3,
কথা বুঝতে পেরেছে? প্রশ্ন চেয়েছে এই যে এইটা এইটা একটা দৈর্ঘ্য কত? অবশ্যই তাহলে এইটুকু আমাদের দৈর্ঘ্য চেয়েছে, তাহলে এইটুকু যদি আমাদের 20 হয়ে থাকে তাহলে এইটুকু দৈর্ঘ্য কত আসবে? টোটালটা হচ্ছে 60, পুরো বড়টা 60, এখান থেকে এইটুকু হচ্ছে 20, তাহলে বড়টার থেকে এইটুকু বাদ দিলে তো এইটুকু চলে আসে। অর্থাৎ 60 থেকে যদি আমরা 20√3 বাদ দিই তাহলে কত আসে? 20 যদি আমরা কমন নিই, 20 কমন হলো 3 × 60 হয় 3 − √3, এটা আসে দাঁড়ায়। আর এটা হচ্ছে আমাদের প্রশ্ন উত্তর 14। সূর্যের উন্নতি কোণ 60° থেকে 45° হলে একটি ছায়ার দৈর্ঘ্য 10 মিটার বেড়ে যায়, টাওয়ারের উচ্চতাটা কত? কি বলছে? একটা টাওয়ার আছে, এই টাওয়ারটার সূর্য উপরে আছে, ওতে যখনই তোমার রোদ দিচ্ছে তখন ছায়া হচ্ছে, ছায়ায় তোমার ওগুলো ছায়াটা এখানে আছে, এখানে এটুকু ছায়া পড়েছে, কথা বোঝা গেল? যখন এটা কত ডিগ্রি কোণ তখন দিচ্ছে, যখন ছায়াটা দিচ্ছে যখন 60° কোণে, এই ডিগ্রিটা বাড় কমাচ্ছে, তাহলে ছায়ার দৈর্ঘ্য যখন 10 মিটার বেড়ে গেল, আরো 10 মিটার বেড়ে গেল, 10 মিটার, তখন এই তোমার হচ্ছে তোমার হচ্ছে কত হচ্ছে 60°টা হয়ে যাচ্ছে আমাদের কত 45° হচ্ছে, এই জায়গাকে দাঁড়াবে, এটা তখন 45°। কথা বোঝা গেল? আমাদের টাওয়ারটা এটা কত সেটা আমাদের প্রশ্ন চেয়েছে, এই দৈর্ঘ্যটা কত? যদি এর দৈর্ঘ্যটা আমরা এক্স ধরি, এই দৈর্ঘ্যটা আমরা এক্স, তাহলে এক্স এর মান আমাদের চেয়েছে, এটা আমাদের প্রশ্ন মান বের করতে হয়। কথা বোঝা গেল? এইটা যদি এক্স হয় তাহলে এই টোটালটা এক্স হবে, তাই না? এইখান থেকে এইটুকু দৈর্ঘ্য এক্স হবে, তাহলে এইটুকু দৈর্ঘ্য কত হবে? x − 10। কথা বোঝা গেল? এটা হচ্ছে x − 10। আচ্ছা এইটা আমরা এক্স পেলাম, তাহলে এই টোটালটা দৈর্ঘ্য কত হবে? টোটাল তো আমরা এক্স পেয়ে গেছি, এবার লম্ব দিয়ে আমরা পেলাম, এর 60° সাপেক্ষে আমরা যদি করি, লম্বটা বের করি, এটা এক্স পেলাম, লম্বটা এক্স আর ভূমিটা হচ্ছে x − 10। আমরা 60° কোণের সাপেক্ষে, 60° সাপেক্ষে করব, tan 60°, সমান কি লেখা যেতে পারে? লম্ব এক্স, ভূমি হচ্ছে x − 10। কথা বোঝা গেল? এটা মান কত? √3। তাহলে √3 সমান লেখা যায় x − 10। √3 এর নিচে কিছু মানে এক আছে, কোনা কোনে যদি আমরা গুণ করি তাহলে কি আসবে? এদিকে যদি গুণ করো এক্স, ওটা করলে হচ্ছে √3 x − √3, সরি −10√3। বা এটাকে উল্টো হবে নি, এটাকে উপর দেনি, নিচে পরে নি, উপর দেনি হচ্ছে √3 x − 10√3 সমান সমান হচ্ছে এক্স, এই এক্সটা এপাশে নিয়ে আসবো, এটাকে ওপাশে নিয়ে যাবো, তাহলে এটাকে যদি এপাশে আনি তাহলে √3 x − x সমান সমান হচ্ছে 10√3। কথা বোঝা গেল? এবার এখান থেকে তুমি এক্স কমন নিয়ে নিই তাহলে হচ্ছে √3 − 1 সমান সমান হচ্ছে 10√3। বুঝা গেল ব্যাপারটা? এটুকু এবার দেখো, শুধু এক্স সমান কি লেখা যেতে পারে? 10√3 √3 − 1। √3 − 1 কে কনভলিউশন করলে কি হয়? √3 − 1 কে যদি আমরা কনভলিউশন করি সেটা হচ্ছে √3 + 1 হয়ে যায়, আর নিচে কত হয়? √3 2 − 1 2, অর্থাৎ এটা 2 × 3 = 1 বাদ দেবে, অর্থাৎ 2 হয়ে আসবে। তাহলে এটা আমরা নিচে কি পেলাম? 10√3 √3 + 1, আর পেয়ে গেলাম হচ্ছে 2 দিয়ে যদি এটা কাটে কত হয়? 5। তাহলে আমাদের যার দাঁড়ালো যেটা হচ্ছে 5√3 × √3 + 1 দাঁড়ালো, এটাই কিন্তু আমাদের প্রশ্নের উত্তর। কিন্তু অপশনের সঙ্গে যদি আমাদের তাল মিলিয়ে চলতে হয় তাহলে কি করতে হবে? এই টোটালটাকে যদি গুণ করে দেবে একেটাতে, গুণ করলে কি হবে? 5√3 গুণ হয়ে যাবে, অর্থাৎ 3 হয়ে যাবে, প্লাস একের সঙ্গে বাড়িটা গুণ করলে 5√3 হবে, অর্থাৎ 15 + 5√3, এটাই হচ্ছে উত্তর 15।
কোনো লাইট হাউসের শীর্ষ থেকে দুটি জাহাজের অবনতি কোণ যথাক্রমে 45 ডিগ্রি এবং 30 ডিগ্রি। জাহাজ দুটি পরস্পর থেকে 200 মিটার দূরে থাকলে লাইট হাউসের উচ্চতা কত মিটার? কি বলছে? একটা লাইট হাউস, লম্বা একটা লাইট হাউস, এই লাইট হাউস থেকে দূরে একটা দুটো বিন্দু দেখতে পাচ্ছে, অর্থাৎ দুখানা জাহাজ আছে। এইখান থেকে প্রথম যেটা আছে সেটা আছে কত ডিগ্রি অবনতি কোণ দেখতে পারলো? 45 ডিগ্রি। তার মানে এইটুকু 45 ডিগ্রি। কথা বোঝা গেল? এটুকু 45 ডিগ্রি। আর এটাকে দেখতে পারলো কত ডিগ্রি কোণ? 30। এটাকে দেখতে পারলো হচ্ছে 30 ডিগ্রি কোণ। এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব সেটা কত বলেছে? 200 মিটার। বোঝা গেল? তাহলে এইটুকু 200 মিটার, এটা 45। আমার কাছে আছে এই লাইট হাউসের দৈর্ঘ্য কত? আমরা লাইট হাউসের দৈর্ঘ্য যদি এক্স ধরি তাহলে এটা হয়ে যাবে আমাদের এক্স। কথা বোঝা গেল? 30 ডিগ্রি কোণের সাপেক্ষে যে ভূমিটা হবে সেটা কত? তাহলে 30 ডিগ্রি সাপেক্ষে যে ভূমিটা যেটা হবে সেটা হয়ে যাবে হচ্ছে x+200। কথা বোঝা গেল? x+200। এবার দেখো এই লাইট হাউসটার উচ্চতা আমাদের এক্স এর মান বের করতে বলেছে। এটা এটা কত? তাহলে 30 ডিগ্রি কোণের সাপেক্ষে লম্বভাই ভূমি, লম্বভাই ভূমি কি বলে? ট্যান ট্যান 30 ডিগ্রি। লম্ব কত এখানে? এক্স। ভূমি হচ্ছে x+200। x+200 হচ্ছে ভূমি, তার মানে এটা হচ্ছে 1/√3 সমান সমান হচ্ছে x/x+200। কোণাকোণি গুণ করবো আমরা এখন, তাহলে কোণাকোণি গুণ করলে হচ্ছে √3 × x সমান সমান হচ্ছে x+200। সাইড চেঞ্জ করে নিয়ে আসো, তাহলে সাইড চেঞ্জ করে যদি আনি তাহলে কি হচ্ছে? √3 x - x সমান সমান হচ্ছে 200। তাহলে x কমন নিলে √3 - 1 সমান সমান হচ্ছে 200। তাহলে x সমান সমান কত আছে? x সমান সমান হচ্ছে 200/√3 - 1। কোয়ারিনেশন করলে কি আসবে? 200√3 √3 + 1 বাই আসবে 2। এটা দেখালাম না, এটা 3 - 2 = 2 হয়। 2 থেকে যদি এটা ক্যাটাগরি করি কত হচ্ছে? 100। তাহলে x সমান কত হচ্ছে? 100√3 √3 মান বসাতে 1.732 + 1। কথা বোঝা গেল? তাহলে 2.732 হবে। তাহলে যোগ করে দিলে হচ্ছে 2.732 × 100। তাহলে এটা গুণ করলে কত হচ্ছে? 273.2 এত মিটার। এক্স আমরা কি লাইট হাউসের দৈর্ঘ্যটা আছে সেটা হচ্ছে 273.2 মিটার। এটা হচ্ছে উত্তর। বুঝা গেল? কিন্তু অপশনে দেখো যেটা দিয়েছে সেটা হচ্ছে 73.2 দিয়েছে, ওটা 273.2 হবে।